হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কারাগার। না না, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এটা হলো শিলিগুড়ির ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট, ক্যাদি কিচেন। ক্যাদি কিচেন, যেটা শিবক রোডে অবস্থিত, সবসময় তো এমনি রেস্টুরেন্টে খেয়ে আমরা অভ্যস্ত হয়েই থাকি। তো আজকে ইচ্ছা হলো একটু কারাগারের মতন ফিল নিয়ে খেতে, সেজন্যই চলে আসলাম এই ক্যাদি কিচেনে। যার অপরূপ সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন, ভেতরটা দেখে একদম কারাগারের মতনই ফিল আসবে। আর কারাগারের মতন ছোট ছোট ক্যাবিনেটও করা রয়েছে, আবার আলাদা আলাদা টেবিলের ব্যবস্থাও রয়েছে। কারাগারে তো সাধারণত খুবই খারাপ মানের খাবার দেওয়া হয়, সুস্বাদু খাবার দেওয়া হয় না, প্লাস কারাগারের পোশাকও থাকে অন্যরকম। কিন্তু এই কারাগারে কিন্তু আপনারা নিজস্ব সুন্দর সুন্দর পোশাক পরে সুন্দর সুন্দর ক্যাবিনেটে বসে বিরিয়ানির মতন হাইফাই খাবারও খেতে পারবেন। ইন্টেরিয়ার ডেকোরেশনকে যদি আমি রেটিং দিই, তাহলে আমি 5-এর মধ্যে রেট দিব, 4.5। আর খাওয়ার টেস্টের জন্য যদি আমাকে রেটিং দিতে বলা হয়, তাহলে আমি সেটা তো রেটিং দেবো 4.5/5। আর রেস্টুরেন্টে যারা সার্ভ করছেন তাদের বিহেভিয়ার নিয়ে যদি বলা হয়, আর খাওয়ার সার্ভ করার বিষয়টা নিয়েও যদি কিছু বলা হয়, তাহলে সে বিষয়ে রেটিং দিতে বললে আমি অবশ্যই 5-এর মধ্যে 4 রেটিং দেবো। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাদি কিচেনের ভেতরটা কতটা সুন্দর। আমিও কিন্তু একটা ক্যাদের মধ্যেই বসে আছি, একটা জেলের মধ্যে। আর এখানে কিন্তু যদি বলি এনভায়রনমেন্ট ওয়াইজ বা লোকের বিহেভিয়ার ওয়াইজ, তো খুবই ভালো বিহেভিয়ারে আমি 5-এর মধ্যে, আউট অফ 5-এর মধ্যে আমি 4.5 রেটিং দিলাম। আর এমনিতে ইন্টেরিয়ার ডেকোরেশন, মাহল, আমরা সাউন্ড কমাতে বলেছিলাম যেহেতু অসুবিধা হচ্ছিলো ব্লগ বানাতে, সেটা কিন্তু সাথে সাথে ওনারা সাউন্ড কমিয়ে দিয়েছেন। তো মাহল, ইন্টেরিয়ার, এটার জন্য আমি কিন্তু ওনাদেরকে 5-এর মধ্যে 4.5/4.5 রেটিং দেবো। আর প্রত্যেকটা ক্যাদি কিন্তু খুব সুন্দর দেখতে, বেশ মজা লাগছে। এখানে কিন্তু রেস্টুরেন্টের সাথে বারও রয়েছে, আর বেশ এখন মোটামুটি ধীরে ধীরে ভিড় হওয়া শুরু হয়েছে। আমরা জাস্ট তাড়াতাড়ি পৌঁছেছি 8টার মধ্যে, তাই বেশি ভিড় দেখা যাচ্ছে না। তো আশা করি এখানে বেশ অনেকক্ষণ ভিড় হবে, আর রাতে 11:30 অবধি কিন্তু এটা খোলা থাকে। আর এখন আমি স্টার্টার অর্ডার দিয়েছি, যেটা হলো একটা নতুন একটা নাম পেলাম আমি তন্দুরের মধ্যে। আজকে আমি স্যুপ অর্ডার দিচ্ছি না, একটু অন্যরকম নতুন পেয়েছি, কলমি কাবাব হাফ, 361 rupees, এটা আমি অর্ডার দিয়েছি। বুস্টেড উইথ হার্বস মশালাস অ্যান্ড সিজনিং দিস গর্জিয়াস চিকেন ইজ দেন গ্রিল্ড অর বেকড, এটা দিয়েছি। একটু নতুনত্ব লাগলো, তো আশা করছি ওটা টেস্ট ভালোই হবে। আর মেন কোর্সের জন্য আমি বেশ কিছু জিনিস দেখে রেখেছি, সেটা বলছি। তার আগে আপনারা একটু এক নজরে সব ধরনের জিনিসগুলো দেখে নিন। এখানে চাইনিজ, তন্দুর, ইন্ডিয়ান সব ধরনের ডিশই কিন্তু রয়েছে, তো প্রথম থেকে সেগুলো সব দেখে নিন। স্যুপের মধ্যে দেখা যাচ্ছে কত ধরনের স্যুপ আছে, আপনারা উইথ প্রাইস কিন্তু এগুলো সব দেখতে পাচ্ছেন। এটা হলো চাইনিজের ভেজ আইটেম, অনেক কিছু আছে, এত বলা সম্ভব না, আপনারা উইথ প্রাইস এগুলো দেখে নিন। তার ঠিক ডান দিকে রয়েছে আরও কিছু ভেজ আইটেম চাইনিজের মধ্যে। এইটা হলো চাইনিজ ননভেজ আইটেমগুলো, দাম কিন্তু খুব একটা বেশি না, ওভারঅল যেরকম হয় রেস্টুরেন্টগুলোতে সেরকমই রয়েছে। অনেক কিছু দেখতে পাচ্ছি আমি, চিকেন ললিপপ, প্যান ফ্রাইড চিকেন, চিকেন 65, এদিকে রয়েছে এগ চিলি, মাটন চিলি, শেজওয়ান পেপার কর্ন ফিশ, চিলি ফিশ, ফিশ, এগ, চিকেন, সব ধরনের আইটেমই কিন্তু রয়েছে। উইথ প্রাইস আপনারা এগুলো দেখতে পাচ্ছেন। একের পর এক আমি পেজগুলো উল্টে দেখিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট দেখতে থাকুন। এই দেখুন, তন্দুরি পনির টিক্কা, তন্দুরি হরিয়ালি পনির টিক্কা, কত ধরনের আছে। এবার তন্দুর আইটেম আমরা ঢুকে গেছি, চাইনিজ শেষ হয়ে গেছে, আর সবগুলো আপনারা কাবাব টিক্কা সব দেখতে পাচ্ছেন, পরপর রয়েছে উইথ প্রাইস। এই হলো তন্দুরের আরও আইটেম, এইটা হলো চাইনিজ লো মেইন, মানে চাইনিজ আইটেমের মধ্যে যে মেইন কোর্স রয়েছে, হাক্কা নুডলস, নুডলস বিভিন্ন ধরনের, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ভেজ ননভেজ সব ধরনের রয়েছে। ভেজ ননভেজ হিসেবে কিন্তু দামগুলো বেশি কম হবে। এগুলো হলো চাইনিজের ভেজ ননভেজ রাইস মেনু, মানে অ্যাকচুয়ালি যেটা হয় অনিয়ন রাইস, শেজওয়ান রাইস, ফ্রাইড রাইস, সেগুলো, বারবিকিউ রাইস। এবার আসলো মোমোজ আইটেম, দেখুন এখানে কতগুলো মোমোজ আইটেম রয়েছে, ভেজ ননভেজ সব ধরনের মোমোজ, সিজলার, সিজলারের মধ্যে ভেজ ননভেজ সব রয়েছে। এই হলো কন্টিনেন্টাল, এখানে তো কন্টিনেন্টাল আইটেমও রয়েছে। এই দেখুন রাশিয়ান স্যালাড, ফিশ অ্যান্ড চিপস, সাইট্রাস গ্রিল্ড চিকেন, সাইট্রাস গ্রিল্ড গ্রিল্ড ফিশ। এপাশে হলো চাইনিজের আরও মেন কোর্স রয়েছে, ভেজ মাঞ্চুরিয়ান, চিলি পনির, চিলি পটাটো, ক্রিস্পি চিলি বেবি কর্ন, অনেক আছে, অনেক, এত আইটেম আছে না যে শেষ করা যাচ্ছে না বলে। এইবার চাইনিজ মেন কোর্সের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি ননভেজের মধ্যে। এইবারই চলে আসলো ডান দিকে আমাদের ইন্ডিয়ান মেন কোর্স, সেটা হলো ভেজ।
खड़ा पनीर का मसाला, दम आलू पंजाबी स्टाइल, पनीर जयपुरी नतून देखलाम। यही हलो इंडियन मेन कोर्स वेज, एखोनो चलछे पनीर शबनम मसाला, एटा आमी नतून देखलाम। पनीर गुलजार न्यू आइटेम, राजस्थानी कोफ्ता, ओ वाओ, अंगूरी मलाई कोफ्ता। आबार एई पाशे रयेछे आरो वेज आइटेम, चीज अंगूरी वेज जयपुरी सब्जी दीवानी हंडी, ओ वाओ कि सुंदर नाम, सब्जी जल फ्रेजी, आमी नामो उच्चारण करते पारछि ना, एतो नतून नतून नाम। उइथ प्राइस आपनारा एगुलो देखते पाच्छेन, माने भेज जारा खेते भालोबाशेन तादेर जोन्नो किन्तु खूब सुंदर व्यवस्था रयेछे। आमरा साधारणत भाबे भेजे विशेष चयेस थाके ना, बाट एखाने भेजे अनेक चयेसेस रयेछे। एई हलो चिकेन कोरिएंडर मसाला, चिकेन भर्ता। आमार एखाने अनेकगुलो चिकेनेर नतून आइटेम चोखे पड़छे, जेमन चिकेन ममताज, तारीवाला चिकेन, चिकेन दिलरुबा, चिकेन गुलजार, चिकेन रारा, अनेक किछु आमी देखते पाच्छि एखाने। किन्तु चिकेनर प्रचुर वैरायटी रही है। यही हलो मटनर आइटेम, फिश आइटेमो रही है, फिश कालिया, हरी प्याज की मच्छी एट रही है, यहाँ स्प्रिंग अनियन और गार्लिक दिए कड़ा। और एक पशे रही है तर डान दिखे स्टीम राइस, जीरा राइस, पोलाओ, काश्मीरी पोलाओ, नवरत्न पोलाओ, सब धरण रही है। तर नीचे रही है बिरियानी प्रेमी विभिन्न धरण बिरियानी, विथ प्राइस अपना सेगल देखते। और चिकेन मटन हिसाब से क्योंकि बिरियानी दाम आलदा आलदा है। यही हलो रोटी, रोटर मध्य क्योंकि हमें अनेक धरण रुटी देखते पाची, जमन तर मध्य एक हलो कलादी कुलचा, ये हमार इच्छा आदि पावा जाए तो खावर एक इच्छा आ। আর সব শেষের দিকে আমরা এখন চলে এসেছি মেনু। এই দেখুন, এটা হলো পাপড়। এখানে বিভিন্ন ধরনের পাপড় রয়েছে, রায়তা রয়েছে, পাপড়ের বাস্কেট রয়েছে, কার্ড রয়েছে, নিচে স্যালাড রয়েছে, ফ্রুট স্যালাড, অনিয়ন স্যালাড, তাজা স্যালাড, সবগুলো প্রাইস কিন্তু আলাদা আলাদা দেখতেই পাচ্ছেন। এই হলো আমাদের ডিজার্ট আইটেম, বেড রসগোল্লা, যদি পাওয়া যায় তো আমি এটা ট্রাই করবো একবার। বিভিন্ন ধরনের আইসক্রিম দেখতে পাচ্ছেন, হট গুলাব জামুন আছে, সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিম, চকো প্ল্যান্ট, রসমালাই, রবড়ি, टूटी फ्रूटी। तो এবার আমি মেইন কোর্সের অর্ডারটা দিয়ে দেব। হাড়ি পেঁয়াজ কি মাছি মিলেগা? তো 1 হাড়ি পেঁয়াজ কি মাছি, 1 চিকেন বাগদাদি, আর ইয়ে রোস্টেড পাপড় যে 3 পিস মে আতা হ্যায়। আমি মেইন কোর্সে অর্ডার দিয়ে দিয়েছি, একটা স্টিম রাইস দিলাম, কারণ কোয়ান্টিটি কি হবে বুঝতে পারছি না। 211 টাকা একটা স্টিম রাইস। এখানে কিন্তু সব খাবারই মোটামুটি অ্যাভেলেবল দেখলাম। একটা কালাদি কুলচা অর্ডার দিয়েছি যেটা প্রাইস হলো 211 টাকা, আর দিয়েছি একটা রোস্টেড পাপড় যেখানে 3 পিস আসে 51 টাকায়, সেটা দিয়েছি। আর দিয়েছি দেখতে পাচ্ছেন হাড়ি পেঁয়াজ কি মাছি, যেটা হচ্ছে হাড়ি পেঁয়াজ কি মাছি ফিশ ম্যারিনেটেড উইথ স্প্রিং অনিয়ন্স অ্যান্ড গ্রিন গার্লিক, সেটা প্রাইস একটা 451, সেটা অর্ডার দিয়েছি। চিকেন আইটেমের মধ্যে দিয়েছি চিকেন বাগদাদি, যেটা প্রাইস হলো 551। এই দেখুন আমার ক্যাদের মধ্যে কি কি সব লেখা আছে, ইয়ে থালি মুঝে দে দে ঠাকুর। এই প্রথম ক্যাদে বসে খাচ্ছি, জেলের কিছুটা অভিজ্ঞতা হচ্ছে। তবে জেলে তো এত সুন্দরভাবে রাখা হয় না, তো এই দেয়াল টেয়ালগুলো প্লাস্টার করা হয়নি জন্য মোটামুটি জেলের মতন একটা ফিল দেওয়ার চেষ্টা হয়েছে। আর আলোটাও দেখতে পাচ্ছেন কমই আছে, ডিম আছে, বাট তাও জেলের থেকে মনে হয় বেশি আলোই আছে। ওই আর কি খেতে এসে জেলের অভিজ্ঞতা পাওয়া। তো আমাদের এখনও স্টার্টারটা আসেনি, কিন্তু দেখুন আমাদের কিন্তু কিছু স্ন্যাক্স আইটেম দিয়ে দেওয়া হচ্ছে যাতে আমরা ওর মধ্যে এনগেজ থাকি। এই হলো আমার কলমি কাবাব, দেখতে কিন্তু দারুণ লাগছে, খুব সুন্দরভাবে কিন্তু গার্নিশ করা হয়েছে। দেখুন এত সুন্দর করে সাজিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো রেস্টুরেন্টে দেওয়া হয়নি। তো সাজানোর জন্য আমি যেটা বলবো 5-এ 5, একদম 5-এ 5, টেস্ট যাই হোক না কেন খাওয়া সাজানো তো 5-এ 5। এখনও পর্যন্ত অনেক বাঙালি নর্মাল রেস্টুরেন্ট সব জায়গাতে গেছি, এত সুন্দর সাজিয়ে কেউ দেয়নি। সার্ভও করে দিচ্ছিলেন কিন্তু আমি ভিডিওটা করবার জন্য কিন্তু সার্ভ করতে দিইনি। এইবার আমি টেস্ট করে বলছি এটা কেমন খেতে। আমার তো মনে আশা করি ভালোই হবে, দেখতে দারুণ লাগছে। আপাতত চামচ দিয়ে শুরু করছি নাটকের খাওয়া আমার, এরপরে তো হাতই লাগিয়ে দেবো। আপাতত চামচ দিয়েই খাচ্ছি, উল্টো আমি চালাচ্ছিলাম চামচটার জন্য, ছিল না অভ্যাস নেই, যা হয় আর কি। ভালো করে আগে ছিঁড়ে নিই, গরমও আছে বেশ ভালোই। এবার টেস্ট করে বলি। ওয়াও, এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, যে দইটা ম্যারিনেশনের জন্য ইউজ করা হয়েছে তার সুন্দর গন্ধ পাচ্ছি আমি, বাটারের সুন্দর গন্ধ পাচ্ছি, দারুণ লাগলো। এখন রাইস নেওয়ার পালা, চামচ তো যদিও লাগে না তাও ওনারা দিয়েই দেন। রাইসটা কিন্তু কোয়ান্টিটিতে বেশ অনেকটাই আছে, আর কুলচাটা খাওয়ার পরে পেটটা কিন্তু বেশ ভরে যায়। যারা কম খেতে ভালোবাসেন তাদের কিন্তু আমার মনে হয় কুলচাতেই যথেষ্ট, একটা কালাদি কুলচা নিলে যথেষ্ট। কালাদি কুলচার টেস্ট কিন্তু অসাধারণ ছিল, দারুণ লেগেছে আমার কালাদি কুলচার টেস্ট। আপাতত চিকেন বাগদাদি আর হাড়ি পেঁয়াজ দিয়ে মাছি, ওটা টেস্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি। হাড়ি পেঁয়াজ দিয়ে মাছির মধ্যে দুটো পিস কিন্তু আছে, এই দেখুন পিসটা কিন্তু যথেষ্ট বড়, যথেষ্ট বড় পিস। এটা আমি জাস্ট টেস্ট করে বলে দিচ্ছি, টেস্ট করে বলছি এটা কেমন টেস্ট। গ্রেভিটা কিন্তু খুব টেস্টি, দেখেই তো বেশ লোভ লোভ হয়ে যাচ্ছে।
খুব সুন্দর, দারুণ খেতে হয়েছে। আর চিকেনের সাথে কিন্তু কোনো মিল নেই, এটা হচ্ছে সবচেয়ে বেশি। অনেক জায়গায় কী থাকে যে চিকেনের গ্রেভিতে করা হয়, বাট চিকেনের সাথে কিন্তু কোনো ইয়ে নেই। মাছটা খুব সুন্দর করে ওয়েল কুকড হয়েছে আর দারুণ হয়েছে। এবার একটু চিকেন বাগদাদিটা টেস্ট করে বলে দিচ্ছি। আচ্ছা, যেটা ছিল এখানে একটা এগ থাকবে, এগও কিন্তু রয়েছে দেখুন। এটা এগ না, যদিও টমেটো, আমি তো মানে সবসময় ডিম ভালোবাসি। দেখুন কি সুন্দর করে গার্নিশ করা হয়েছে, গাজরগুলোকে সুন্দর করে কাটা হয়েছে। আর দেখুন কাজু বাদামও কিন্তু রয়েছে, এই দেখুন কাজু বাদাম। আচ্ছা যাই হোক, আমার মনে হচ্ছে হাত দিয়ে তুলতে হবে, কোথায় কি ফেলে দেবো। এই হলো একটা চিকেন পিস নিচ্ছি টেস্ট করার জন্য। আর আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে বলেছে এগ দেবেন ওনারা, এই দেখুন এগ কিন্তু রয়েছে, এই দেখুন এগ। ঠিক আছে, এবার আমার টেস্টের পালা। আমি ফিশ আর চিকেনটা একসাথে টেস্ট করলাম, ওই জন্য খুব ভালো করে বলতে পারবো। ফিশটা ফিশের মতন আলাদা, চিকেনটা চিকেনের মতন ওয়েল কুকড হয়েছে আর খুব টেস্টি, খুব টেস্টি। আমি এখনই টেস্টের রেটিংটা ওনাদেরকে দিয়ে দিচ্ছি। টেস্টে 5-এর মধ্যে ওনারা 5-ই পাচ্ছেন আমার থেকে। যারা এখনও ক্যাডি কিচেনে আসেননি, অনেকেই এসেছেন, যারা আসেননি তারা অবশ্যই আসুন, আর বারবার আসুন ক্যাডি কিচেনে। দারুণ খেতে, দারুণ সার্ভিস, সব কিছু খুব সুন্দর। তো যাই হোক, আমি ওভারঅল এখনও পর্যন্ত যতটা খেয়েছি বললাম, টেস্টে আমি এনাদেরকে 5-এর মধ্যে 5 দেবো। আমার খুব ভালো লাগছে, কোনো রকম ডিস্টার্বেন্স নেই। এই হলো গোলাপ জামুন আইসক্রিম, কি দারুণ দেখুন। এই যে হচ্ছে আমাদের গোলাপ জামুন, আর এই হলো গোলাপ জামুন আইসক্রিম। টেস্ট করে বলি কেমন। গোলাপ জামুনটা কিন্তু গরম, গরম গোলাপ জামুন, ঠান্ডা আইসক্রিম, বাটার স্কচ, ওয়াও। আর বাইরে কিন্তু প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন আপনারা, যে লোক বসে অপেক্ষা করছে খেয়েদে বসে খাওয়ার জন্য। মানে এখানে 9টা বাজার পর থেকে কিন্তু প্রচণ্ড ভিড় হওয়া শুরু হয়ে যায়। এই হলো ফিনিশ, এবার বিল আসার পালা। এই দেখুন আমাদের বিল 2174 হয়েছে অনলি। আর খেয়েছি কিন্তু অনেক বেশি, দেখুন চিকেন বাগদাদি কত দাম, সব কিছু প্রাইস, কিন্তু প্রাইসগুলো টেস্ট হিসেবে কিন্তু একদম ঠিক আছে, একদম জাস্টিফাই আছে। তো বিল হয়েছে 2174, অ্যাকচুয়ালি বিল হয়েছে 2072 টাকা সিজিএসটি, জিএসটি মিলিয়ে, এসজিএসটি সিজিএসটি মিলিয়ে 2174। তো আমি এটাই বলবো, আমি এখানে কার্ডে পে করেছি, আর আমি এটাই বলবো আপনারা এখানে একবার আসুন, বারবার আসুন, যতবার মন চায় ততবার আসুন, খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। আমাদের খাওয়া কিন্তু বেশি ওয়েস্ট হয়নি, যা নিয়েছে একদম কোয়ান্টিটি ঠিক আছে। এই দেখুন শেষে শেষ পাতের যেটা মুখশুদ্ধি, সব জায়গায় কিন্তু সব খুলে দেয়। এখানে দেখুন কত কী দিয়েছে, 4 রকমের আইটেম রয়েছে, আর সবগুলো কি সুন্দর ঢেকে দেওয়া, এটা খুব সুন্দর লাগছে। আমি তো অবভিয়াসলি টেস্ট করবো এটা। এটা ও সরি, আমি মিশিয়ে দিলাম, একটু মিশ্রি নিয়ে নিই, এটা নিয়ে নিই, একটু আবার সাদা মৌরিও নিয়ে নিই, কত কী যে নেবো। ওয়াও, আমার নেওয়া হয়ে গেছে, বাক্সটা কিন্তু আমার দারুণ লেগেছে।